বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় দুই দফায় লকডাউন বা বিধিনিষেধের অভিজ্ঞতাতেই দেখা গেছে জীবন বাঁচানোর স্বার্থে ঘোষিত লকডাউন বা বিধিনিষেধ সবাই মানতে চায় না জীবিকার প্রয়োজনে প্রান্তিক খেটে খাওয়া মানুষ আর হতদরিদ্র পরিবারের জন্য নগদ সহায়তা দিতে বরাদ্দ থাকলেও সবাইকে এর আওতায় আনা সম্ভব হয়নি হতদরিদ্র মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে এই না পাওয়া নিয়ে আইডেন্টি কার্ড দেন বিশ টাকা করেও দিচ্ছি জন মহামারীর শুরুতে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান পোশাক কারখানার বেতন ভাতা পরিষদের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার মালিকদের দাবির মুখে এই অর্থ আরও বাড়িয়ে প্রায় দশ হাজার কোটি টাকা করা হয় দেশের প্রায় আঠারোশো কারখানা মালিক এই ঋণ সুবিধা নিয়েছেন বলে জানা যায় ওই টাকা সরাসরি শ্রমিকরা তাদের মোবাইল অ্যাকাউন্টে বেতন ভাতা হিসেবে পেয়েছেন বলে জানিয়েছেন ঢুকবে অর্থনীতির চাকা সচল রাখতে সরকার লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল যেখানে দেশের ক্ষুদ্র ও কুটির ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দ ছিল বিশ হাজার কোটি টাকা এর মধ্যে এবছর জুন পর্যন্ত চোদ্দ হাজার কোটি টাকা বিতরণ হয়েছে মোট বরাদ্দের প্রায় চার ভাগের এক ভাগ টাকা পড়ে থাকলেও উদ্যোক্তাদের অনেকেই ঋণ ও পাননি বলে অভিযোগ রয়েছে আমাদের অনেক মেম্বাররা বলছে যে আমরা ব্যাংকে অ্যাপ্রোচ করেছি বলেছে প্রনোদন প্যাকেজ শেষ ওটা শেষ হয়ে গেছে তিন চার মাস আগে শুনেছি আসলে তো শেষ হয়নি হ্যাঁ আমরা শুনেছি ফুল ইউটিলাইজ হয়নি কিন্তু ব্যাংকে থেকে তাদেরকে বলছে এটা শেষ মানে ব্যাংকে যে কর্মচারী সে বলছে সেই রেসপন্সিবিলিটি আসলে কে নেবে বাংলাদেশ উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীত আহমেদ বলছিলেন ঋণ সুবিধা যথাসময়ে না পেলে সেটি আর ব্যবসায় কোনো কাজে আসে না তাই বহু উদ্যোক্তাই ক্ষতির শিকার হয়েছেন এবং যদি সময় মতো আমি টাকাটা না পাই তখন কিন্তু সেই টাকা আসলে আমার কোনো কাজে আসে না ব্যবসায়ী হিসাবে যেরকম আমাদের দুটা ঈদ চলে গেল গত বছর ঈদ চলে গেল সেখানে আমাদের নারী উদ্যোক্তারা অনেক সাফার করেছে অনেকে ব্যবসা বন্ধ করে দিয়েছে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে আছে এই জন্য তাদেরকে আসলে প্রায়োরিটি বেসিস এ উচিত আপনাদের কোন স্ট্যাটিস্টিক্স আছে যে এই কোভিডে কি পরিমাণ নারী উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে দশ বারো হাজার উদ্যোক্তার মধ্যে তো পাঁচ হাজার তো বন্ধই করে ফেলেছে যারা প্রান্তিক তাদের ব্যবসা বন্ধ করার উপক্রমে এসেছে করোনা ভাইরাসের মহামারীতে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় বিভিন্ন খাতে তেইশটি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ সরকার এই প্রণোদনায় সব মিলিয়ে বরাদ্দ করা অর্থের পরিমাণ হল এক লক্ষ আটাশ হাজার তিনশো তিন কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী শুরু থেকে এবছর জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট প্রণোদনা প্যাকেজের মোট বরাদ্দের প্রায় তিরাশি শতাংশ হয়েছে আর্থিক প্রণোদনার ঋণের সুদের অর্ধেক উদ্যোক্তা আর বাকি অর্ধেক সরকার পরিশোধ করছে তবে পর্যালোচনায় দেখা যায় ঋণের সুবিধা বড় বড় শিল্প কারখানা আর সুবিধাজনক অবস্থানে থাকা ব্যবসায়ী বা উদ্যোক্তারাই পেয়েছেন এবং উপকৃত হয়েছেন কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা ক্ষুদ্র ব্যবসায়ীরা সেটা কিন্তু করতে পারেনি সুতরাং তাদের ক্ষেত্রে কোনো একটা খুব একটা সহায়তা হয়নি এই প্রণোদনা প্যাকেজটি যে পরিমাণ ঋণ চাচ্ছে সেটাও তারা পাচ্ছে না কিংবা অনেকে যাচ্ছে কয়েকবার ঘোরাঘুরি করছে তারা পাচ্ছে না আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আবার ভাবছে যে তাদের এই ব্যবসা এমনিতেই খারাপ আবার ঋণ নিয়ে ঋণের তো কিস্তিটা ফেরত দিতে হবে একদিকে প্রণোদনার ঋণ সুবিধা যেমন ক্ষুদ্র ব্যবসায়ী এবং ছোট উদ্যোক্তারা পাননি তেমনি নগদ সহায়তাও দেশের সকল হতদরিদ্র পরিবারগুলোর কাছে পৌঁছানো যায়নি যেখানে মহামারীতে গরিব মানুষের সংখ্যা আরও বেড়েছে এবং নগদ অর্থ সহায়তা সবচেয়ে বেশি দরকার বলেই মনে করেন অর্থনীতিবিদরা পঞ্চাশ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়ার কথা ছিল সেখানে পঁয়ত্রিশ লাখের মতো পরিবার পেয়েছে বাকিরা পায়নি এখানে আবার কথা রয়েছে যে যারা পেলো তাদের সবার কি প্রয়োজন ছিল কিনা এবং যারা এই পাওয়ার বাইরে রয়ে গেল তারা কেন এই তালিকার মধ্যে আসতে পারলো না দেড় বছরে যে এই উদ্যোগগুলি নেওয়া হচ্ছে এবং বাস্তবায়নও চলছে কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবায়নটা সুচারুভাবে হচ্ছে না স্বচ্ছতার সাথে হচ্ছে না এবং এখানে ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে সেই ব্যাপারে উদ্যোগটা খুব দুঃখজনক করোনা ভাইরাস মহামারী কবে শেষ হবে সেটি এখনও কেউ বলতে পারছেন না দেশের অর্থনীতি জীবন জীবিকার স্বার্থে সরকারি প্রণোদনা বা নগদ আর্থিক সহায়তা যে প্যাকেজই হোক তার সুষ্ঠু বাস্তবায়ন না হলে সমাজে বৈষম্য আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে যেটি বাংলাদেশের অর্থনীতির জন্য এখনই একটি উদ্বেগের বিষয় আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা